হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সুপর্ণা, আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা একটু অন্যরকম। তার আগে একটু কিছু কথা বলে রাখি। আর হ্যাঁ, সবার প্রথমে যেটা বলে রাখি, আমার বয়সী আরো বড় তাদের প্রণাম। আমার সমবয়সী ও ছোটো যারা রয়েছে তাদের অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি। আমার এখানটাতে কি বড় একটা পিম্পল হয়েছে অনেকদিন পরে, আর আমার পিম্পল হলে এই জায়গাটাতেই হয়, ঠিক আছে? এই জায়গাটাতে, এইগুলোতে, এই পাশে, এই এই গলটাতে তো একসময় অনেক হয়েছে। তো যাই হোক, আজকে যেটা বলার জন্য ফোন করেছি, তোমরা রিসেন্টলি আমার কিছু, আমি সেরকম ভ্লগ দিচ্ছিলাম না, কয়েকদিন আগেই দুটো ভ্লগ দিয়েছি বাবা মার অ্যানিভার্সারিতে। তো এই যে ছোট আমি যে কানের দুলটা পরে থাকতাম, যেটা মা আমাকে বছর পুজোতে দিয়েছে, এটা আমার হারিয়ে গেছিলো। তো হারিয়ে যাওয়ার জন্য না আমার ব্লক মানে বাড়িতেই কোথাও না কোথাও পড়ে গেছে। তো বাঁকড়ি দেওয়া, তো কোথাও না কোথাও ঘুমানোর সময় ডান্ডিটা সোজা হয়ে গিয়ে পড়ে গেছে। তো সেই সেই উদ্দেশ্যে আমার তো একদমই মানে কিছু করার ইচ্ছে ছিল না। আর সত্যি বলতে আমার ভালো লাগে না, আমার আর আমি মানে আমি না এই কানেরগুলো পরে খুব কমফোর্টেবল আর কি, মানে এরকম মরে গেলেও আমার কোনো কষ্ট নেই। আমি বেশি কানে হিজিবিজি পড়তে আমার ভালো লাগে না, কোথাও টুকটাক একটু আধটুর জন্য গেলাম ঠিক আছে। তো সেই জন্যে তো আজকে সৌভাগ্যবশত আমার বাড়িতে যে মাসি কাজ করেন, সেই মাসি আজকে রুম ঝাঁট দিতে গিয়ে এটা মানে মিনিমাম আজ 15 দিন পরে এটা খুঁজে পাওয়া গেছে আমার কার্পেটের নিচ থেকে। ডান্ডিটা সোজা হয়ে উল্টো দিকে বেঁকে কার্পেটে গাঁথা হয়ে রয়ে গেছিলো। তো সেই জন্য আজকে মনটা খুব ভালো যে দুটো জিনিস আমি পেয়ে গেছি, নাহলে হয়তো আবার আমাকে। তো যাই হোক, আজকে ব্লগটা এখান কিছু কথা বলেই স্টার্ট করলাম, আর যেটা বানাতে চলেছি সেটা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো আজকে পুরো একদম ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, আদৌ এরকম সম্ভব কিনা সেটাও তোমাদেরকে দেখাবো। সম্ভব হলে তো তোমরা দেখতেই পাবে, না হলেও তোমরা দেখতে পাবে। তো অনেস্ট একদম রিভিউ দেবো, দেখতে পারো, তো সাথে থাকো। সো গাইজ, তো বাড়িতে ব্ল্যাক ফরেস্ট কেক কী করে ওভেন ছাড়া, মাইক্রোওয়েভ ছাড়া কী করে বানাবে, তো সেটা নিয়ে আজকে একদম। তো ফার্স্টে আমি একটু চিনি সিরাপ, তো জলটা হালকা একটু ফুটন্ত হওয়ার পরে আমি চিনি সিরাপ বানানোর জন্য আমি এরকম মুঠো করে 3 মুঠো চিনি দিয়ে দিয়েছিলাম। যতক্ষণ চিনিটা মিনিমাম 2-3 মিনিট ফোটালেই হবে, তো চিনি সিরাপ হয়ে যাবে। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে চিনিটা আমি ডাস্ট করে রাখবো, যেহেতু আমার ছোটো বেবি, তো ওকে আমাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করে এরম করতে হবে। তো আমি ওই কোকোকোলা কাপটা 2 কাপ চিনি আমি ডাস্ট করেছি, আর এদিকে আমার চিনির সিরাপটা প্রায় রেডি বললেই চলে। তো আমি একবার দেখে নিলাম ঠিকঠাক করে মেল্ট হয়েছে কিনা। তো মোটামুটি হয়েই গেছে, একদম হালকা একটু ব্রাউনি কালারও চলে এসছে। তো এবারে আমি সব ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এই মেজারমেন্ট কাপেরই আমি 1 কাপ ময়দা, ডাস্ট, চিনি 3 ভাগ, আর এরপরে নেব একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা তুমি ধরে রাখতে পারো 2 10 টাকার পাউচ, আর নিয়ে নিলাম আধা কাপ তেল। নিয়ে এবার সুন্দর করে আমি একটু হালকা ফেটিয়ে নেব। তো ফেটানো দেখতেই পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি যেটা দেবো কোকো পাউডার। তো কোকো পাউডারটা তুমি 1/2 কাপ মানে যে আমি যে মেজারমেন্ট কাপ তার 1/2 কাপ দেবে, চাইলে বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো যে একটু মেজারমেন্ট ওয়াইজ 1/2 কাপ দেওয়াটাই বেটার, খুব বেশি ভালো লাগে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি এরকম 2 চামচ ভিনিগার, আর এরকম 1 চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার 1/2 চামচ। তো এরপরে আমি গ্যাসটাকে এরকম ফুল ভলিউমে রেখে আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো মিনিমাম 10 মিনিটের জন্য। তো এরপরে আমি দেখতেই পাচ্ছ একটা সিলভার বাটিতে আমি কেকটা যেরকমভাবে, নিচে আমি টিস্যু পেপার দিয়েছি, তো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর যতক্ষণ না ঠিকঠাক করে দিয়ে মোটামুটি দেওয়া হয়ে গেছে আমার, তো এরপরে আমি দিয়ে দেব। তো মোটামুটি 10 মিনিট রাখা হয়ে গেছিলো, এবারে আমি সিলভার বাটিটা আমি ওখানে বসিয়ে দেব। তো বসিয়ে দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দেওয়ার পরে আমি প্রায় 1/2 ঘন্টা থেকে 40 মিনিট আমি ওয়েট করব। তো আমি যেহেতু এবার ক্রিমটা বানাবো, তো ক্রিম বানানোর জন্য আমি 2 টাওয়েল আর মিক্সার গ্রাইন্ডারটা, যে যেটাতে আমি ক্রিমটা ফেটাবো, যেহেতু আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই, তো সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের যে এটা মানে মিডিয়াম টাইপের যে এটা, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এই জিনিসটাকে ঠান্ডা করা যাবে না। তো আমি বাটার নিয়ে নিয়েছি আর একটু ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, তো একসাথে 2টো ফাটাবো। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছি যাতে
কোনো রকম ভাবে গরম না হয়, কারণ ক্রিমটাকে ফাটাতে গেলে গরম করা যাবে না। তো আমার এদিকে কেকটা হয়ে গেছে, তো এবার আমি কেকটা তুলে নেব। তো তো এখানে আমি একটা কথা বলে থাকি, যাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার নেই তাদেরকে বলবো যে এই ব্ল্যাক ফরেস্ট কেক বানানোর কোনো দরকার নেই। তার কারণটা আমি পরে বলছি ডিটেলসে গিয়ে। তো যাই হোক, এখন আপাতত আমি কেকটা তুলে নেব। তো এখনও ভালোই গরম রয়েছে। আর আমি একটা যে ভুলটা করেছি সেটা হচ্ছে যে কেকটা ঠান্ডা হওয়ার পরে কাট করলে ভালো হতো, বাট আমি কেকটা গরম অবস্থায় কাটতে গিয়ে একটু সমস্যা পড়ে গেছিলাম। তো আমার যেখানে যেখানে ভুল হবে আমি সেটাকে সবই তোমাদের সাথে শেয়ার করব, কারণ দেখো সবাই এই জিনিসগুলো বাড়িতে বানাতে গেলেও আমাদের অনেকটা টাকা ইনভেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে পুরো টাকাটা নষ্ট যাতে না হয় সেই জন্য তো আমি এরকমভাবে তিনটে লেয়ার করব, যেহেতু তাই আমি ছুরি দিয়ে হালকা দাগ করে তারপরে এরকম সরু সুতো দিয়ে আমি কাটছি। তো দেখতেই পাচ্ছ এরকম। তো যেহেতু আমি এই গরম অবস্থায় কাটছিলাম না, তো সেই জন্য একটু সমস্যা চলছিল। দেখো আমার হালকা হালকা ভেঙে যাচ্ছিলো, বাট হালকা সেটা খুব নয়, বাট ভেঙে মোটামুটি যাচ্ছিলো। তো আমার এই যে ক্রিমটা মোটামুটি এর থেকে বেশি মেল্ট হচ্ছে না। তো যাই হোক, কোনো রকমে আমি করে হালকা একটা গোল লেয়ার আনার চেষ্টা করেছি, বাট অনেকটা আমার কেটে মানে হালকা হালকা সাইডগুলো ভেঙে যাচ্ছে। সেটা ওই গরমের জন্যই, কারণ আমি এখন যখন কেকটা ঠান্ডা হয়ে গেছে তখন দেখছি দিব্যি কেকটা কাটা যাচ্ছে। তো এই ভুলটা প্লিজ তোমরা কেউ করো না, কেকটা ঠান্ডা হলেই তারপরে ওই সুতো দিয়ে কাটবে, সুন্দর কাটা হয়। তো এরপরে আমি চিনির সিরাপ দিয়ে দিয়েছি এবং আমি যে ক্রিমটা বানিয়েছি ক্রিমটা একটু তো পাতলা হয়েছে দেখতেই পাচ্ছ, বাট খুব একটা পাতলাও আমি বলবো না, বাট ঠিক আছে চলে যাওয়ার মতোই, খাওয়ার যোগ্য হয়েছে, অসুবিধা কিছু নেই। যাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার নেই তাদেরকে এরকমই ক্রিম খেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি চিনির সিরাপটা দেওয়ার পরে আমি এরমভাবে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এই দেখো এই জায়গাটাতে আমার যে ভেঙে গেছে না, ভেঙে যাওয়ার জন্য ক্রিমটাই আমার পড়ে গেল। এই একটু সাইডগুলোতে একটু একটু মানে কেমন কেমন একটা হয়ে গেছে ওই মানে গরম অবস্থাতে ভাঙার জন্য, আদারওয়াইজ আর কোনো অসুবিধা হয়নি, সবই ঠিকঠাক ছিল। তো এরপরে ক্রিমটা আমি বেশি করে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আমি চকো চিপস কিনে এনেছিলাম, হোয়াইট আর ব্ল্যাক মানে একসাথে কম্বো। তো চকো চিপস এনেছিলাম, তো চকো চিপসটা দেওয়ার পরে আমি আবার একটা লেয়ার দিয়ে দিয়েছি। লেয়ার দেওয়ার পরে সেম চিনি সিরাপ দিয়ে তারপর সুন্দর করে আমি আবার ক্রিম লাগিয়ে দিয়েছি। তো এই যে ক্রিমগুলো দেখছো সাইড থেকে পড়ে যাচ্ছে, আর আমার কাছে তো সেই ক্রিম কেক বানানোর যে জিনিসগুলো সেগুলো ইনগ্রিডিয়েন্টস কোনো কিছুই নেই। তো তবুও তোমাদের সাথে শেয়ার করছি যদি, কারণ আমরা মানুষ আমাদের অনেক কিছু ইচ্ছে হতে পারে। তো দেন আমি আবার একটা লেয়ার দিয়ে দিয়েছি, লেয়ার দিয়ে আমি আবার ক্রিমটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, কারণ ওপরটাতে একটু বেশি করে ক্রিমটা দেবে, কারণ ওর ওপরে আমি চকলেট গুঁড়ো দেবো। তো দেখতে অতটা হয়তো সুন্দর হয়নি, আমি সত্যি কথা বলছি আমি একদম, বাট খেতে কিন্তু ঠিকঠাকই হয়েছিল। তো যাই হোক সেটা আমি পরে বলছি। তো আমি এখন যে সাইডগুলোতে হালকা হালকা ছোটো ছোটো করে প্রথমে ভেবেছিলাম যে কিটকেটটা গ্রেট করবো, তো তারপরে আমার মনে হলো যে না একটু সাইডে ভাঙা ভাঙা করে দিয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে। আর রইলো বাকি ওপরটাতে আমি একটা চকলেটের বলস ছিল তো সেটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো আর একটা যেটা কথা বলে থাকি, তো সাইড আমার যদি ক্রিমটা একটু থকথকে মতো হতো তাহলে এই যে সাইডে যে ক্রিমটা সেই জায়গাটাতেও আমি ক্রিমটা দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার ক্রিমটা লিকুইড ফর্মে হালকা লিকুইড এখনও রয়ে গেছে, তো সেই জন্য আমি আর বেশি ইচ্ছে করে জিনিসটাকে বাড়াইনি। তো তো যে যদি তোমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে তো দেন তোমাদের কাছে কোনো অসুবিধা নেই। তো মোটামুটি কেকটা দেখতে এরকম টাইপের একটা হয়েছিলো, বাট খেতে কেমন হবে আমি জানি না, এখনও আমরা আপাতত খাইনি। তো সো গাইস, তোমরা দেখলেই আমার আলাদা করে বলার মতো কিছু নেই। আর আমি মনে করি যে এই যে যারা আমার মনে হয় পার্সোনালি যে এরকম ফ্রেশ ক্রিমকে মিক্সার গ্রাইন্ডারে কোনোদিনও হোয়াইট ক্রিম বানানো যাবে না হয়, ঠিক আছে আমি অনেকবার চেষ্টা করলাম কিন্তু আমি গরম হতেই দিচ্ছি না মিক্সার গ্রাইন্ডারটাকে। আমি তিন চারবার ধরে আমি ফ্রিজে ঢোকালাম, আবার মানে এক ঘন্টা সারা সারা ঠান্ডা করে আমি দেন আবার মিক্সার গ্রাইন্ডারে দিলাম, বাট একই রেজাল্ট, কোনো কিছুই হয়নি। ওই হালকা সামান্যতম যেটা দেখলে ওইটুকুই আসছে। আমি চারবার ধরে এই সেম জিনিসটা করলাম বাট কিছুই হলো না। তো হ্যান্ড ব্লেন্ডার থাকলেই একমাত্র এই জিনিসটা সম্ভব, এটা একদম আমি শিওর হয়ে গেলাম। আর সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে কেকটার মধ্যে আমি তো নর্মাল যেরকম একটা কেক বানাই সেরকমই বানালাম, বাট কেকটার মধ্যে এমন কিছু ওরা ইনগ্রিডিয়েন্টস দেয় যেটাতে ওইভাবে কেকটা কাটলে কাটা হয়ে যায়।
তো আমার তো ওইভাবে কাটা হচ্ছিল, আমি একদম বারণ বলবো না যে এটাও হতে পারে, আমি ফার্স্ট বার বলে হয়তো মেবি সেজন্য হচ্ছে না। মোটামুটি আমার শুধু মনে হলো যে ক্রিমটারই গন্ডগোল হচ্ছে, মানে ক্রিমটা যদি ঠিকঠাক হতো অ্যাটলিস্ট চারদিক থেকে তো ম্যানেজ করে যেত, যেহেতু ক্রিমটাই আধা ক্রিম হয়ে রয়ে গেছে। বাট টেস্ট কিন্তু ঠিকঠাকই আছে। এবারে কেকটার কেমন টেস্ট হবে আমি জানি না, তো মোটামুটি আমি কেকটা একটু যাতে ক্রিমটা দিয়েছি তো একটু পাতলা মতো হয়ে আছে, ওই জন্য আমি একটু ফ্রিজে রেখেছি, ফ্রিজ থেকে বের করে খাবো। তো এতগুলো টাকা নষ্ট করে জিনিসটা বানালাম, তো জিনিসটা খাওয়া যেরকম দেখতেও, বাড়ির লোকই তো খাবো না তাই না, আমি তো বিক্রি করতে যাব না, তো দেখতে যেমনই হোক খাওয়ার যোগ্য হলেই হলো আমার মনে হয়। তো এবারে যখন খাবো সেটা তোমার সাথে শেয়ার করবো, তো খাওয়ার যোগ্য যদি হয় তাহলে আমি বলবো ঠিক আছে, বাট যদি খাওয়ার যোগ্য না তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক আপাতত সঙ্গে থাকো। তো যাই হোক, কেকটা মোটামুটি তখন আমার শাশুড়িমা আর হাজব্যান্ড খেয়েছিল, তো তোমাদের সাথে ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। তো কেকটা আমি বিকেলবেলা ফ্রিজ থেকে বের করলাম খাওয়ার জন্য। তো এই যে কেকটা আমি তুলছি, তো এতটাই ঠান্ডার মধ্যে রেখে দিয়েছি, তো মোটামুটি এই যে কেকটা স্ট্রাকচারটা এরকম আর বেশ সুন্দর শক্ত হয়ে গেছে, আর ক্রিমটা কিন্তু সেই রকম আর চ্যাটচ্যাটে মতো টাইপের নেই। তো আমি চকলেটগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছি, তো টেস্টের দিক থেকে মোটামুটি ঠিকই আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো এই যে দুজনকে মেয়ে জামা পরিয়ে দিয়েছি, মেয়ের জামা পরিয়ে দিয়েছি বলতে আমার বড় ননদের মেয়ের জন্য দুটো জামা কেনা হয়েছে, তো আমি বললাম যে দুজনকে একবার পরিয়ে একবার উদ্বোধন করে ফেলি। তো এই হচ্ছে অবস্থা। তো আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে আর বেশি বেশি করে ভালোবাসা দিই।